এবার বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের নির্বাচনী প্রচারে এবার বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ যে বাগদার পুরাতন বাজারে মদ্যপ অবস্থায় তৃণমূলের কর্মী সমর্থকরা শান্তনু ঠাকুরকে আটকে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের নেপথ্যে বাগদা থানার ওসি রয়েছেন বলে অভিযোগ পদ্ম শিবিরে। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের নির্বাচনী প্রচারে এবার বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ যে বাগদার পুরাতন বাজারে মদ্যপ অবস্থায় তৃণমূলের কর্মী সমর্থকেরা শান্তনু ঠাকুরকে আটকে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের নেপথ্যে বাগদা থানার ওসি রয়েছেন বলে অভিযোগ পদ্ম শিবিরে। আমরা তো বিক্ষোভ দেখাতে আসিনি, আমরা যা শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে জিতিয়েছিলাম পাঁচ বছরের মধ্যে ওনার সঙ্গে আমাদের কোনো দেখা হয়নি। উনি বাগদাতে আসেনি, এত বড় আমফান গেছে, এত বড় করোনা গেছে, মহামারী গেছে, উনি মতুয়া কার্ড বলে ভুয়া দিয়ে আমার কাছ থেকে টাকা তুলে নিয়ে গেছে, উনি কোনো উন্নয়ন করেনি। আমরা শুধু দেখা করতে এসেছিলাম, আমরা শুধু জানতে চেয়েছিলাম, তাই তো উনি যেসব গুন্ডাদের নিয়ে এসছে আমাদের প্রত্যেকটা মেয়ে ছেলেকে মেরেছে। আমরা তো কোনো দ্বারের থেকে আসিনি, আমরা তো কোনো সিম্বল হাতে নিয়ে আসিনি, তাহলে উনি প্রত্যেকটা মেয়েকে বুকে ঢুকে ওখানে সেই মপকে জড়ো করেছে, আমি বলবো ওসি বাগদা, ওসি বাগদা ওখানে জড়ো করে তাদের দিয়ে এই হামলা করিয়েছে। ওসি বাগদা সব জানতেন, আগের থেকেই জানতেন, পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। প্রার্থীর উপরে হামলা হয়েছে, আমার উপরে হয়েছে, কর্মীদের উপরে হয়েছে, দুজন মহিলা কর্মী হসপিটালে ভর্তি আছে, বাঁচবে কি না আমি জানি না। আমরা বাগদায় যে বাগদা মার্কেট বাজার, সেই বাজারে আমরা প্রচারে গেছিলাম সকালে। সেখানের যে রাধাকৃষ্ণ মন্দির আছে সেই মন্দিরে প্রণাম করতে যাবো যখন, তখন তৃণমূলের কিছু হারমার মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে, আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং রীতিমতোকে তারা গালিগালাজ করছে, রীতিমতো হামলা হচ্ছে। ওখানে একটা খণ্ডযুদ্ধ টাইপের হয়ে গেছে, আমাদের লোকরা তো ডিফেন্স করবে। আমি শুধু এইটুকু বলতে চাই সাধারণ মানুষের কাছে, বাগদার সাধারণ মানুষের কাছে, যে একজন প্রার্থী প্রচারে গেছে, তাকে সেখানে বন্দুক লাঠি সোঁটা সমস্ত কিছু এনে তাকে ভয় দেখানো, খুন করার, তাকে হুমকি দেওয়া, এগুলো তৃণমূলের এই যে অপশাসন অন্যায়, এটা টিএমসি জবাব পাবে। আপনারা শুনলেন যে কি অভিযোগ রয়েছে বিজেপির অভিযোগ যে বাগদার পুরাতন বাজারে মদ্যপ অবস্থায় তৃণমূলের কর্মী সমর্থকরা শান্তনু ঠাকুরকে আটকে বিক্ষোভ দেখায়। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ বিশ্বাস। দীপ, কি কারণে বিক্ষোভ এবং যারা বিক্ষোভ করছেন তারা কারা, যদিও অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে? দেখো, শান্তনু ঠাকুর যিনি বঙ্গা লোকসভার এবারের বিজেপি প্রার্থী, তিনি কিন্তু প্রতিদিনের মতোই যে প্রচারের কাজ, সেই প্রচারের কাজ কিন্তু আজকে সকাল থেকে শুরু করেছিলেন বাগদা বিধানসভা এলাকায়। এই বাগদা বিধানসভা এলাকায় পূর্ব ঘোষিত অনুযায়ী বাগদা থানা থেকে যে পারমিশন, সেই পারমিশন নিয়ে শান্তনু ঠাকুর কিন্তু একটি র্যালি শুরু করেছিলেন এবং সেই র্যালিতে কিন্তু প্রচুর সংখ্যক যারা বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি বনগাঁ বিজেপি জেলার যে সভাপতি দেবদাস মণ্ডলের উপস্থিতিতে কিন্তু এই যে যে মিছিল, সেই মিছিল কিন্তু হচ্ছিল। হঠাৎ করে দেখা যায় যে তার মিছিলের যে সামনে বেশ কয়েকজন সাধারণ মানুষ তারা এসে জড়ো হন এবং তারা প্রশ্ন করেন শান্তনু ঠাকুরকে, যে যখন করোনা আবহের সময় বঙ্গা লোকসভা সাংসদ শান্তনু ঠাকুর তিনি কোথায় ছিলেন। এই সময় কিন্তু উপস্থিত যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক তাদের সঙ্গে বটসায় জড়িয়ে পড়েন সাধারণ এই সমস্ত ভোটাররা। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস পরিকল্পনাভাবে পূর্ব পরিকল্পনা মাফিক এই যে মিছিল, সেই মিছিলকে আটকে দেয় এবং সেখানে বিক্ষোভ করতে থাকে এবং বিজেপি কর্মী সমর্থক যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন তাদের ওপর অতর্কিতে আক্রমণ করা হয়। এরপরে আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের
প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে কিন্তু বঙ্গা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার পর কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোটা বাগদা এলাকা জুড়ে। শান্তনু ঠাকুর তিনি কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসেরকে অভিযোগ করছেন যে যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তিনি পুলিশের যে নিষ্ক্রিয়তা সেই নিষ্ক্রিয়তারও কিন্তু অভিযোগ তুলছেন। এরপর আমরা কিন্তু দেখতে পেলাম যে তার কিছু সময় পর শান্তনু ঠাকুর যখন তার কনভয় এবং সিকিউরিটি নিয়ে যখন ফিরছিলেন, তখন বঙ্গা বিডি অফিসের সামনে হঠাৎ করেই পুলিশ শান্তনু ঠাকুরের যে কনভয় বা যে গাড়ি সেই গাড়িগুলোকে আটকায় এবং শান্তনু ঠাকুরকে শান্তনু ঠাকুরের যে গাড়ি, যে গাড়িতে তিনি উপস্থিত ছিলেন সেই গাড়িকে কিন্তু সার্চ করতে যায়। সেই সময় শান্তনু ঠাকুর সেই যে নির্বাচন কমিশনের যে আধিকারিক তার আইডি প্রুফ চান, কিন্তু তার কাছে আইডি প্রুফ না থাকার জন্য কিন্তু সামান্য একটা সমস্যারও সৃষ্টি হয়। পরবর্তীকালে দেখা যায় যে নির্বাচন কমিশনের আধিকারিক সে আইডি প্রুফ নিয়ে আসেন এবং শান্তনু ঠাকুরের গাড়িতে সার্চ করা হয়। এই জায়গাতেই শান্তনু ঠাকুরের অভিযোগ যে রাজ্যে বেছে বেছে কেন বিরোধী বিজেপির যে সমস্ত প্রার্থী আছে তাদের গাড়িতে কেন সার্চ করা হচ্ছে। সেই সময় কিন্তু আমরা দেখতে পাই যে সামনে দিয়ে বঙ্গা লোকসভার যে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তার গাড়িও কিন্তু ক্রস করে, কিন্তু আমরা দেখতে পেলাম পুলিশ একদম নির্বাক দর্শক। বিশ্বজিৎ দাসের যে গাড়ি সেই গাড়ি কিন্তু সামনে দিয়ে বেরিয়ে যায়, তার গাড়িতে আটকানো হয় না এবং তার গাড়িতে সার্চ করা হয় না। এরপরে কিন্তু যিনি শান্তনু ঠাকুর তিনি একটি অভিযোগ করেন এবং বলেন যে প্রশাসন এবং তৃণমূল একসাথে হয়ে কিন্তু বিরোধীদের আটকানোর চেষ্টা করছে এবং এর প্রতিবাদে বঙ্গা জুড়ে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে কিন্তু অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশনকে সামনে রেখে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকানোর পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে। দীপ জানতে চাইবো যে কতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হ্যাঁ দেখো, সকালে যখন বাগদাতে এই ঘটনা শুরু হয় তারপর কিন্তু দেখা যায় যে বিজেপি যে সমস্ত কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন, রাস্তা অবরোধ করেন। পরবর্তীকালে বাগদা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং যে উত্তেজিত জনতা তাদেরকে শান্ত করে প্রায় দেড় থেকে দু ঘন্টার চেষ্টায় কিন্তু সেই ঘটনা সামাল দেওয়া যায় এবং শান্তনু ঠাকুর সেখান থেকে বেরোতে পারেন। তারপর রীতিমতো যে র্যালি সেই র্যালিকে বন্ধ করে সেখানে কিন্তু একটি চা চক্রের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে এবং সেখানে সেই চা চক্রে যোগদান করে শান্তনু ঠাকুর তিনি কিন্তু নিজের প্রচারকে মাঝপথে ফেলে রেখেই কিন্তু তিনি ফিরে আসতে বাধ্য হন। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত বঙ্গা লোকসভা এবং বঙ্গা ব্লক বঙ্গা সাবডিভিশন জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং আমরা যেটা জানতে পারছি যে আজকে গোটা দিন ধরেই বিভিন্ন জায়গায় কিন্তু এই অবরোধ কর্মসূচি বা এই যে বিক্ষোভ কর্মসূচি সেগুলো চলবে। বেশ, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ দীপ তোমাকে। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর এই অভিযোগকে ঘিরেই আজকে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে গোটা বনগাঁ লোকসভার বিভিন্ন জায়গায় এবার বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ যে বাগদার পুরাতন বাজারে বর্তম অবস্থায় তৃণমূলের কর্মী সমর্থকরা শান্তনু ঠাকুরকে আজকে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের নেপথ্যে বাগদা থানার ওসি রয়েছেন বলে অভিযোগ বদ্ধ শিবিরে। হয় 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 হয়